হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিম ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার পাখিতে কিছু খেতে দিতে, বিকেল হয়ে গেছে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন পাখির ঘর। আগে যে ঘরটা ছিল ওটা অসুবিধা ছিল বলে আমি নতুন ঘর করেছি একটা, ওটা দিয়ে পানি পড়ছিল, তাই আমি একটা নতুন একটা ঘর বানিয়েছি পাখিদের। খুব সুন্দর একটা ঘর। বাড়ির ছাদের উপর করেছি এটা। আর এটা আমার সেই পাতিলেবু গাছ। এই যে লাভবার্ড পাখি, এই লাভবার্ড পাখিগুলো খোপ করে দিয়েছি, দুটো করে, চারটে পাখি আছে, তার দুটোই খোপ করেছি আমি। তো কত সুন্দর লাগছে, নিজেদের ঘরে চলে যাচ্ছে পাখিগুলো। এরা কিছুদিনের পর এরা ডিম পারবে। আর এটা হচ্ছে আমাদের বদ্রি পাখির ঘর। এদের সবাইকে ভাগ ভাগ করে দিয়েছি, কেননা এরা একসঙ্গে থাকলে মারপিট করে, এরা ঝামেলা করে। আর ওইগুলো দেখতে ছোট পাখি, ওটা হচ্ছে প্রিন্স পাখি, ছোট পাখিগুলো প্রিন্স পাখি। এদেরকে সবাইকে খোপ করে দিয়েছি আমি, সবাই নিজের নিজেদের খোপে থাকে। কত সুন্দর লাগছে পাখিগুলো দেখো, হলুদ পাখি। আর আমি এদেরকে খেতে দিই ঘাসের দানা। আর আমি এদের কিছু খেতে দেবো ঘাসের দানাগুলো। এতে করে এদেরকে আমি পানি দেই খেতে। বেশি দেবো না। দেখো কত সুন্দর লাগছে পাখিটা খেতে, খাচ্ছে দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে আমার দুটো লাভবার্ড পাখি, নতুন কিনে নিয়ে এসেছি আমি। খুব সুন্দর একটা পাখি, এই দুটো পাখি আমার খুব ভালো লেগেছে, ফেভারিট পাখি আমার এই দুটো। আর এটা হচ্ছে লাভবার্ড পাখি, এরা হচ্ছে খুব শয়তান পাখি। এরা নিজেদের ঘরে না গিয়ে অন্যদের ঘরে গিয়ে ঝামেলা করবে, ডিম ভেঙে দেবে, এরকম বদে পাখিগুলো। এদেরকে আমি পুরো আলাদা আলাদা করে ঘরে রেখে দিচ্ছি।